ভিডিওগ্রাফে শচীন পুত্র বনাম ভারতীয় নারী। শিরোনাম দেখে পাঠক বকে গেল, সত্যি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের বিপরীত ছিলেন ভারতীয় নারী, তবে তার ক্ষেত্র ক্রিকেট মাঠ। সদ্য সমাপ্ত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়ে বিদায় নিতে হয়েছে ভারতকে। ওই ম্যাচের আগে অনুশীলনের সময় নেটে ভারতীয় নারী ক্রিকেটারদের বল করেছেন অর্জুন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, সেখানে দেখা যায় ফাইনালের প্রস্তুতি নেওয়া ভারতীয় ব্যাটার দেবা কৃষ্ণমূর্তিকে নেটে বল করছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। অল্প সময়ে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। কোনো জাতীয় দলের নেটে অবশ্য এটি অর্জুনের প্রথম গাম জড়ানো নয়। এর আগে ইংল্যান্ডের পুরুষ দলকেও নেটে বল ডেলিভারি করেছিলেন তিনি। এমনকি তার ইয়র্কার বলে আঘাত পেয়ে ইঞ্জুরি আক্রান্ত হয়েছিলেন ব্যাপক তারকা খ্যাত সম্পন্ন ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। শচীন পুত্র অর্জুন সম্প্রতি ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুল হয়ে খেলার সময় 22 রান দেওয়ার বিনিময়ে তুলে নেন 8 উইকেট। ম্যাচটি ছিল জমাবাই নার্সিং স্কুলের বিপক্ষে। এর আগে অনূর্ধ্ব 14 দলে মুম্বাইয়ের পক্ষে খেলার সময় অর্জুন তুলে নেন তার প্রথম শতক। ব্যাট বল দুই ক্ষেত্রেই তাই বেশ পারদর্শী আছেন তার। উল্লেখ্য, আইসিসি মহিলা 2017 এর ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 রানে হেরে যায় ভারত।